বন্ধুরা, আজ উচ্চ মাধ্যমিক 2023 সালের ফাইনাল পরীক্ষার জন্য সংস্কৃত নিবন্ধ রচনার একদম শেষ মুহূর্তের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই জানো তোমাদের সংস্কৃতে একটি নিবন্ধ রচনা করতে দেওয়া হয়, তিনটি থাকে, তার মধ্যে একটি করতে হয়, 5 মার্ক থাকে। তো সেই 5 মার্কের জন্য তোমাদের আজকে কিছু নিবন্ধ রচনা বলে দেওয়া হবে, মাত্র 5 থেকে 6টি। সেই 6টি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো প্র্যাকটিস করলে তোমাদের কিন্তু 5 নম্বর হাতের মুঠোয় চলে আসবে। বুঝতেই পারছো 5 নম্বর কিন্তু অনেক নম্বর। তো সেই 5 নম্বরের জন্য তোমরা অবশ্যই এই যে কটি ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হবে সেই কটি অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। এই ভিডিওতে শুধুমাত্র তোমাদের নিবন্ধ রচনা বলে দেওয়া হবে না, তার সাথে কিন্তু উত্তর দিয়ে দেওয়া হবে এবং এর ফ্রি PDFটি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করা হবে। তবে ফ্রি PDFটি তোমরা কী করে পাবে তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং নিবন্ধ রচনাগুলি ভালো করে প্র্যাকটিস করো এবং উত্তর দিয়ে দেওয়া হয়েছে, যারা একটু পিছিয়ে পড়া স্টুডেন্ট আছে তাদের উদ্দেশ্যে উত্তরগুলি দিয়ে দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই উত্তরগুলি দেখে ভালো করে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু 5 মার্ক তোমাদের হাতের মুঠোয় চলে আসবে। ক্লিয়ার? তো অনেকেই বলছিল নিবন্ধ রচনা সাজেশন দিতে, তো সেই দিকেই আমি কিন্তু সেই জন্য দিয়েছি। তো অবশ্যই কিন্তু প্রশ্নগুলি যে নিবন্ধ রচনাগুলি দিয়ে দেওয়া হয়েছে সেগুলি কিন্তু অবশ্যই প্র্যাকটিস করো এখন থেকেই। আর সংস্কৃত লাস্ট মিনিট সাজেশন কিন্তু অলরেডি চলে এসেছে চ্যানেলে, বড় প্রশ্নের সাজেশন, সেটি দেখে আসো, তার লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। শুধুমাত্র সংস্কৃত নয়, অন্যান্য সাবজেক্ট যেমন তোমাদের বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সমস্ত সাবজেক্টের সাজেশন তোমরা চ্যানেলে পেয়ে যাবে, সেগুলি দেখে আসো, তার লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। ক্লিয়ার? তো শুরু করছি সংস্কৃতর নিবন্ধ রচনার সাজেশন। দেখো, প্রথমে যেটি করবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বছরের জন্য, মম প্রিয় কবি, মম প্রিয় কবি কালিদাস, ভালো করে করে রাখো, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নিচে দেখো উত্তর করে দিয়েছি, তো উত্তরগুলি ভালো করে দেখে দেখে করে নাও। তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো, আমি দেখিয়ে দিচ্ছি, অথবা তোমরা PDFটির জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলেই বুঝতে পারবে তোমরা PDFটি সম্পূর্ণ বিনামূল্যে কী করে পাবে। ক্লিয়ার? স্ক্রিনশট করো কিংবা লিখে নিতে পারো খাতার মধ্যে, তাহলেও ভালো হয়, খাতা দিয়ে পড়তে তোমাদেরই সুবিধা হবে। প্রথম হয়ে গেলো দ্বিতীয় যেটি করবে, পরিবেশ দূষণম। পরিবেশ দূষণমটাও কিন্তু এবছরের জন্য গুরুত্বপূর্ণ, তো অবশ্যই পরিবেশ দূষণমটা ভালো করে দেখে রাখো, খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটি বেশি বড় হবে না, তোমাদের জন্য ছোটো ভিডিও রাখছি, কারণ তোমাদের সামনেই পরীক্ষা, সেই কথা মাথায় রেখে কিন্তু ভিডিওগুলি বেশি বড় বড় করছি না। ক্লিয়ার? দেখো পরিবেশ দূষণ দেখিয়ে দিলাম। পরবর্তী করবে তোমরা মম আদর্শ পুরুষ, স্বামী বিবেকানন্দ করে রাখবে, মম পুরুষ আদর্শ পুরুষ। স্বামী বিবেকানন্দরা কিন্তু আলাদাভাবে ব্যবস্থা করে, শুধু স্বামী বিবেকানন্দ দিয়ে দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু স্বামী বিবেকানন্দেরও কিন্তু দিয়েছি একদম লাস্টে, শেষের দিকে তোমরা পেয়ে যাবে, সেটি দেখে রাখতে পারো। জাস্ট মম আদর্শ পুরুষ খুব গুরুত্বপূর্ণ, দেখে রাখো, উত্তরটি দেখিয়ে দিচ্ছি, খুব গুরুত্বপূর্ণ যে কটি বলছি সেগুলি কিন্তু অবশ্যই ভালো করে তোমাদের প্র্যাকটিস করতে হবে। একটি কিন্তু বাদ দেওয়া যাবে না, একটু প্র্যাকটিস করো, তাহলে কিন্তু অন্যান্য দিলেও একটু করতে হবে, তবে একটির মধ্যে আশা করছি অবশ্যই তোমরা কমন পাবে। 5 মার্ক তোমরা কিন্তু অবশ্যই পাবে আশা করছি। মমগ্রাম ভালো করে দেখে রাখবে, খুব গুরুত্বপূর্ণ, তোমাদের উত্তরটি দেখিয়ে দিলাম। দেখো মমগ্রাম যখন করবে মমদেশটাও একটু দেখে রাখবে, ক্লিয়ার? সেই জন্য কিন্তু এর মমদেশটাও দিয়ে দিয়েছি, সেটা কিন্তু দেখে রাখতে পারো, মমগ্রামের সাথে মমদেশটাও একটু দেখে রাখবে, তাহলে তোমাদেরই সুবিধা হবে। যদি মমগ্রাম না আসে মমদেশ আছে, সেখানে সেক্ষেত্রে তোমরা যাতে অসুবিধা না পড়ো, সেক্ষেত্রে কিন্তু মমদেশটা দিয়ে দেওয়া হয়েছে। তোমার মমগ্রামের সাথে মমদেশটাও একটু দেখে রাখবে। জাস্ট নিবন্ধ রচনা বেশি বড় না তোমাদের, একদিন বসলে আর অনার্সে কিন্তু সমস্ত কিছুই করতে পারবে, সংস্কৃত যদিও তবেও বেশি কিন্তু বড় নয়, অতটা তোমাদের অসুবিধা হবে না। হয়ে গেল, এবার চলে এসেছি সংস্কৃত ভাষা, পরবর্তী করবে সংস্কৃত ভাষা, খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ভালো করে করে রাখো সংস্কৃত ভাষা, তো ভালো করে করো, এটিও কিন্তু গুরুত্বপূর্ণ। সংস্কৃত ভাষাটা দেখিয়ে দিলাম উত্তর, চলে আসছি পরবর্তী তোমাদের রামায়ণম। রামায়ণটা ভালো করে করে রাখো, এটিও কিন্তু গুরুত্বপূর্ণ, বিগত বছরই এসেছিলো মূলত এগুলি, তাও কিন্তু এগুলির কিন্তু গুরুত্ব এবছরই সবচেয়ে বেশি। ক্লিয়ার? তো রামায়ণটা ভালো করে করে রাখো, উত্তরে তোমাকে দেখিয়ে দিলাম, লিখে নাও, এটা তোমরা কিন্তু লিখে নিতে পারো বা স্ক্রিনশট করে নিতে পারো। তারপরে রামায়ণ যখন করবে তার সাথে মহাভারতটাও দেখে রাখবে, যেমন মমগ্রামের সাথে মমদেশটা দেখে রাখবে, তেমন রামায়ণের সাথে মহাভারতটাও একটু দেখে রাখবে। হয়ে গেল, নেক্সট করবে তোমরা দেখে রাখতে পারো অন্তর্জালম, দেখে রাখতে পারো, খুব গুরুত্বপূর্ণ তাও আছে, এটা মোটামুটি তোমরা দেখে রাখতে পারো। তারপরে দেখবে শারদোৎসব, এটাও দেখে রাখতে পারো, ঠিক আছে? তো একটি ভালো করে দেখে রাখো, আর স্বামী বিবেকানন্দ বললাম আলাদাভাবে দিয়ে দেওয়া হয়েছে, সেটা দেখে রাখতে পারো। তো এই ছিল তোমাদের সংস্কৃত নিবন্ধ রচনা সাজেশন, সম্পূর্ণ সাজেশন দিয়ে দেওয়া হয়েছে, তো অবশ্যই এই নিবন্ধ রচনাগুলি ভালো করে প্র্যাকটিস করে রাখো, এর মধ্যে থেকে আশা করছি অবশ্যই তোমরা কমন পাবে এবং 5 মার্ক তোমরা অনায়াসে পেয়ে যাবে। ক্লিয়ার? এবার বলি PDFটা কী করে পাবে। দেখো PDFের জন্য তোমরা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখো স্কিপ না করে, তাহলে দেখবে ভিডিওর মাঝে মাঝে কিছু কিছু ইংরেজি শব্দ আসছিল, সেই শব্দগুলি তোমরা একত্রে ডিসক্রিপশানে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা যদি দাও, তাহলে কিন্তু এই PDFটি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। জাস্ট তোমাদের সেই কোডটি দিতে হবে, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না, জাস্ট কোডটি তোমাদের সঠিকভাবে বসাতে হবে। ভিডিওটি যদি সম্পূর্ণ দেখো তাহলে তোমরা বুঝতে পারবে কোডগুলি। ক্লিয়ার?
তো এই ছিল তোমাদের সংস্কৃত নিবন্ধ রচনার ফাইনাল সাজেশন। তো ভিডিওটি বেশি বড় বানাচ্ছি না, তোমরা অবশ্যই এই রচনাগুলি ভালো করে প্র্যাকটিস করো, আর তোমাদের সংস্কৃত এমসিকিউ এসসিকিউ সাজেশন খুব তাড়াতাড়ি আসবে, তো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।